আমি আজকের কার্যক্রমের মাধ্যমে সবাইকে বলবো, চোখ খুলে দেখুন, সমুদ্র মধ্যে ত্রিপুরাবাসী নেমে গেছে। এখন আর ত্রিপুরাবাসী কুয়াতে নেই, এখন ত্রিপুরাতে রাজধানী এক্সপ্রেস চলে এসেছে, ত্রিপুরাতে হামসফর এক্সপ্রেস চলে এসেছে। এখন ত্রিপুরাতে নর্থ ইস্টের মধ্যে গুয়াহাটির পর সবচেয়ে হাইয়েস্ট ফ্লাইট নামে 18টি ফ্লাইট। এখন ত্রিপুরাতে 2 ঘন্টা 20 মিনিটে দিল্লি থেকে আসা যায়, আগে 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগত। এখন ত্রিপুরাতে বাংলাদেশ হয়ে ফেনী নদীর ব্রিজ কমপ্লিট হওয়ার পর, এপ্রিলের পর চিটাগাং বন্দর দিয়ে আপনার কাছে জিনিসপত্র আসা যাওয়া করবে। হলদিয়া বন্দরের জন্য 1200 কিলোমিটার দূরে যেতে হবে না, মাত্র 60 কিলোমিটার, কই 1200 কিলোমিটার, কই 60 কিলোমিটার। এখন ত্রিপুরাতে প্রোটোকল রোড তৈরি হচ্ছে, গোমতী নদী হয়ে মেঘনা নদী হয়ে ইন্টারন্যাশনাল প্রোটোকল রোড ডিক্লেয়ার হয়ে গেছে। ছোট শীত দেখার জন্য বাংলাদেশে যেতে হবে না, ভারতবর্ষের অন্য প্রান্তে যেতে হবে না, সোনামুড়াতেই দেখতে পারবেন। সেই দিশাতে ত্রিপুরা চলছে। ত্রিপুরাতে ডেমো ট্রেন এসে গেছে, কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি যে এত সুন্দর ডেমো ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন ত্রিপুরাতে চলবে। লামডিং ডিভিশনে প্রথম মাত্র রাজ্য ত্রিপুরা অন্য রাজ্যে চলেনি, আসামের পর কোথাও আর ডেমো ট্রেন চলেনি। নর্থ ইস্টের মধ্যে আসামের পর ত্রিপুরাতে 4টি ডেমো ট্রেন এসেছে। ত্রিপুরাতে অটল জলধারা মিশনের মাধ্যমে প্রথম রাজ্য নর্থ ইস্টের মধ্যে, এমনকি ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যে প্রতি ঘরে প্রতি মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত আমরা 2022 ডিসেম্বরের মধ্যে প্রতি ব্যক্তির কাছে জল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত করেছি। আজকে স্বাধীনতার 70 বৎসর পর আমার মতো ছোট কার্যকর্তা মুখ্যমন্ত্রী হওয়ার পর, এরাজ্যে টানা 25 বৎসর এক সরকার ছিল, সে সরকার প্রতি ঘরে জল পৌঁছাতে পারেনি, অন্যত্র দূরের কথা বলি। আজকে 2019-এ গিয়ে বিপ্লব দেবকে শুনতে হচ্ছে জল দিন আমাদেরকে, এটা কি আগে কেউ শোনেনি? এটা কি আগে ব্যবস্থা করা যেত না? মানসিকতাই ছিল। এই সরকার অটল জলধারা মিশনের মাধ্যমে 2022 ডিসেম্বরের মধ্যে তয় করেছে ত্রিপুরার প্রত্যেক ঘরে ফ্রিতে জলের কানেকশন পৌঁছে দেবে, প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে, সেই সিদ্ধান্ত সরকার নিয়ে রেখেছে। আর এই বছর আমরা টার্গেট করেছি 60,000 পরিবারের কাছে জল পৌঁছে দেব কানেকশন ফ্রিতে, 1 পয়সা লাগবে না। তার মধ্যে প্রায় 40,000-এর কাছাকাছি কানেকশন হয়ে গেছে, বাকি 20,000 মার্চ পর্যন্ত সময় আছে, তার মধ্যে 100% হয়ে যাবে, সেই গতিতে সরকার কাজ করছে। আর বাকি, কারণ জল দেওয়ার জন্য শুধু কানেকশন দিয়ে দিলে হবে না, তার প্রেশার আসতে হয়, তার জন্য মেশিন বসাতে হয়, সেই মেশিন বসাতে সময় লাগে, আর তার সঙ্গে পাইপের ব্যবস্থা করতে হয়, নলের ব্যবস্থা করতে হয়, বিদ্যুতের ব্যবস্থা করতে হয়, ট্রান্সফরমার পাঠাতে হয়, সেই সবগুলো কাজ সরকার করছে বন্ধুরা। আজকে 72-এর পর 2019-এ গিয়ে জল দেওয়ার ব্যবস্থা করতে হয়েছে, অন্যত অনেক দূরের কথা বন্ধুরা। আমি গর্ব করি আজকে ত্রিপুরা সেই দিশায় চলা শুরু করেছে। যারা টের পাচ্ছেন না, এরা পিছিয়ে যাবে, আর যারা এই ধারার সঙ্গে চলবেন, এরা নরেন্দ্র ভাই মোদীর নতুন ভারতের সঙ্গে চলবে। সত্তা পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন, সমাজ সত্তা পরিবর্তন হলেই যে স্বভাব পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, সোসাইটি চেঞ্জ হয়ে যাবে, ইকোনমি চেঞ্জ হয়ে যাবে, এমন নয়। সত্তা পরিবর্তন ওয়েস্টবেঙ্গলও হয়েছে, দীর্ঘদিন 34 বৎসর কমিউনিস্টের লাগাতার সরকার, তারপর আজকের দিনে যে মুখ্যমন্ত্রী মহোদয়া, উনার নেতৃত্বে পরিবর্তন হয়েছে, উনারও টানা 2টি সরকার চলছে, 2 বারের সরকার, কিন্তু সেখানে কি সত্তা পরিবর্তনের সঙ্গে সমাজ পরিবর্তন হয়েছে? আমিও ওয়েস্টবেঙ্গলে যাই, আপনারাও বাংলাতে যান, বাংলার সেই ভূমি, নেতাজি সুভাষচন্দ্রের ভূমি, বঙ্কিমচন্দ্রের ভূমি, সেই ভূমি কি উনি বাংলার মানুষের কাছে তুলে ধরতে পেরেছেন? ওই সময় ক্যাডাররাজ ছিল, উনি ক্যাডাররাজ, ভাতিজা রাজ, সিন্ডিকেট রাজ, বাকি 2টা জোরে দিয়েছেন।
মানে মহা কমিউনিস্ট তৈরি করেছে, লাঞ্ছিত বঞ্চিত পীড়িত কতগুলি শব্দ ছিল, এই শব্দগুলি এখন মাঠে ঘাটে আর শোনা যায় না। আমি ইলেকশন আগে বলতাম এই শব্দগুলো ত্রিপুরাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো ত্রিপুরার অভিশাপ, পজিটিভিটি নেই তার মধ্যে। পজিটিভিটি হচ্ছে আশা ভরসা বিশ্বাস, এগুলো পজিটিভিটি, এগুলো আপনাকে এনেই দেবে, আপনার কাছ থেকে কোনো কিছু নেবে না। বিশ্বাস আপনাকে এনে দেবে, কিন্তু কিছু আপনার কাছ থেকে নেবে না। এগুলো পজিটিভিটি, এগুলো মানুষকে একত্রিত করে একসঙ্গে নিয়ে আসে। এগুলো ত্রিপুরা থেকে বিদায় হয়ে গেছিল, ত্রিপুরার বাতাসে ছিল না, এখন ত্রিপুরার হাওয়াতে সেগুলো চলে এসে বিশ্বাস, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ মানসিকতা, একে অপরকে শত্রু না ভাবা। কেউ কমিউনিস্ট পার্টি করে বললে বিজেপি কোনো ব্যক্তি তার কাছে মেয়ে বিয়ে দেবে না, এই প্রথা গুণান নেই, এটা মানুষের অধিকার। তার যদি বিপ্লব দেব না ভালো লাগে, নরেন্দ্র ভাই মোদী না ভালো লাগে, ভারতীয় জনতা পার্টি না ভালো লাগে, তো অন্য পার্টি করতে পারে, গণতান্ত্রিক অধিকার। কিন্তু তার জন্য বিভ্রান্ত না করা, বিভ্রান্তি তৈরি না করা, বিভ্রান্ত বিভ্রান্তি তৈরি করে স্পেস তৈরি করা, তাতে কিছুদিনের জন্য নিউসেন্স ভ্যালু হতে পারে আপনার। নিউসেন্স ভ্যালু রাজনীতি নয়, যেটা বাবা সাহেব চেয়েছেন তার বিষয়ে এসসি কর্পোরেশনের চেয়ারম্যান উঠিয়েছেন কিছু বিষয়, তার জন্য একত্রিত সমাজের মধ্যে, মিক্স সমাজের মধ্যে থেকে নিজেকে তৈরি করা, একদম প্রতিষ্ঠিত ব্যক্তি দেখলেই আমার মনে হবে যে ওনার মতো আমি কেন হতে পারবো না। যদি কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি আমার কাছে না থাকে, আমার পরিবেশে না থাকে, তো আমি কাকে দেখবো? টিভিতে দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে, এটা একটা প্রবণতা মাত্র, প্রমাণিত সমাজের মধ্যে হয়, প্রমাণিত সমাজের মধ্যে হয়। কেউ ইলেকট্রিক মিডিয়াতে বলে দিল যে কর্মসংস্থান নেই, এটা ওনার ব্যক্তিগত মানসিকতা। ব্যবস্থা কি বলছে? ব্যবস্থা বলছে কর্মসংস্থান হয়েছে ত্রিপুরাতে, এই পর্যন্ত 2300 উপরে চাকরি হয়েছে, তার মধ্যে 1903 জনের রেগুলার চাকরি হয়েছে। ব্যবস্থা বলছে চাকরি হয়েছে, কিন্তু তার জন্য ফর্ম ফিল আপ করা, নেতার বাড়িতে যাওয়া, এমএলএর এখানে ধর্ণা দেওয়া, পার্টি পিছে বসে থাকা, মিছিল করা, মিটিং করা, 10 বছর হয়েছে কিনা তারপর তাকে চাকরি দেওয়া, এই ব্যবস্থাগুলি এখন আর ত্রিপুরাতে নেই। তার জন্য তার ঢেন্ডোরা পেটানো হয়নি। আর যারা জানার কথা, নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে প্রমাণিত করতে চায়, কারণ তাদেরও আদত হয়ে গেছে ঢেন্ডোরা পিটলেই এরা শুনবে, ঢেন্ডোরা না পিটলে এরা বোঝে না। তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম শুরু থেকে এই পর্যন্ত কেন্দ্র সরকারের ন্যাশনাল কর্পোরেশন থেকে 134,52,49,000 টাকা ত্রিপুরা সরকারের কাছে এসেছে এবং তার মধ্যে ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে 127,34,91,000 টাকা সুবিধাভোগীদের অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ঋণ প্রদান করা হয়েছে। স্বাভাবিকভাবে আমরা সবাই অবগত আছি কেন্দ্র সরকার আর কেন্দ্র সেই দপ্তর সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 3% হারে আমাদেরকে সেই ঋণটা দেয়, আর আমরা
6% হারে সুবিধাভোগীর কাছে পৌঁছায়। কর্মসংস্থানের মধ্যে এই লোনগুলি দেওয়া হয়। আজকেরও ঋণ প্রদান অনুষ্ঠানে 122 জন সুবিধাভোগীকে বিভিন্ন প্রকল্পে 3,25,65,000 টাকা ঋণ দেওয়া হবে। এছাড়া আরও 500 জন বেরোজগার যুবক যুবতীকে প্রাথমিক বাছাইয়ের পর 13,92,000 টাকা ঋণ প্রদানের মঞ্জুরি অন প্রসেসিং রয়েছে। তপশিলি জাতিভুক্ত 1,395 জন যুবক যুবতীকে 34,90,50,000 টাকার ঋণ প্রদান করা হবে, মানে এক বছর 1,395 জন। 2019-20 প্রাক মাধ্যমিক বৃত্তি নবম দশম শ্রেণীর 11,377 জন পাবে। অপরিচ্ছন্ন কাজে নিযুক্ত পরিবারের সন্তানদের জন্য প্রাক মাধ্যমিক বৃত্তি 59 জন, মাধ্যমিকের বৃত্তি 1,690 জনকে। ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার 2,616 জনকে। ডক্টর বি আর আম্বেদকর সমাজ সংস্কৃতি পুরস্কার বিএড এবং ডিএল এড কোর্স 86 জন, প্যারামেডিকেল কোর্সে 23 জন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান 558 জন। তাছাড়া এই দপ্তর আগামী দিনের কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, যেটি নতুন দিশা আপনাদেরকে নিয়ে যাবে। কারিগরি প্রশিক্ষণের উপরে আরো অধিক গুরুত্ব দেওয়া এবং তার মধ্যে মোটর ড্রাইভিং, সেলাই, লেদার বেগ তৈরি, লেদার শু মেকিং, রান্না প্রশিক্ষণ, চামড়ার ব্যাগ তৈরি, ব্যাগ মেকার, র্যাকসিন, কাগজের ব্যাগ তৈরি করা, আর তার সঙ্গে সবচেয়ে বড় যে বিষয় মৎস্য শিল্পকে স্ট্যান্ডার্ডিং করা, এই বিষয়গুলি এই দপ্তরের আগামী দিনের কর্মসূচি।